আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সুন্নত সম্পর্কে জানব, যেটা সমাজে নেই বললেই চলে, যেটা এক পর্যায়ে মানুষ ছেড়েই দিয়েছে, বরং তার উল্টো একটা মানুষ পালন করে প্রতিনিয়ত। আর সেই সুন্নতটি হচ্ছে যে মসজিদে ঢুকেই সর্বপ্রথম দুই রাকাত সালাত আদায় না করে মানুষ অধিকাংশ বসে পড়তেছে। আবার এমনও লোক আছে যাদেরকে দেখা যায় তারা প্রতিনিয়ত যে প্রথমে মসজিদে ঢুকে বসে এবং তারপরে উঠে দুই রাকাত অথবা চার রাকাত সুন্নত আদায় করে, যেটার ভুল প্রভাব মানে ভালোভাবে বিস্তার করেছে সমাজে আমাদের মাঝে। আসলে আমাদের এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কি বলেছেন এই বিষয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যখন কেউ মসজিদে প্রবেশ করবে সে যেন দুই রাকাত সালাত আদায় ব্যতীত যেন না বসে। অথচ আমরা সমাজের মধ্যে কি দেখতে পাচ্ছি, একজন মসজিদে ঢুকবেন এবং দেখবেন যে অনেকেই আসে, প্রথমে বসে তারপরে উঠে দুই রাকাত সালাত আদায় করে, এমন অনেক পাওয়া যায়। আর অধিকাংশ তো বসেই থাকে, মসজিদে ঢুকে সালাত আদায় করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিয়েছেন তারা যেন না বসে, মসজিদে ঢুকে যেন দুই রাকাত সালাত আদায় ব্যতীত তারা যেন না বসে। এক্ষেত্রে আমরা আর একটা হাদিস জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেছিলেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেছিলেন, তখন একজন সাহাবী উপস্থিত হলেন এবং তখন তিনি এসেই বসে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুতবা বন্ধ রেখে সেই সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি সালাত আদায় করেছো? তখন তিনি বললেন যে না। তখন তিনি বললেন যে উঠো এবং দুই রাকাত সালাত আদায় করো। তো এইখানে গুরুত্বটা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা বন্ধ রেখে তারপরে তাকে দুই রাকাত সালাত আদায় করে তারপরে বসতে বলেছেন। অতএব এটার গুরুত্ব, কিছু উলামায়ে কিরাম এটাকে ওয়াজিব বলেছেন, যদিও এটা সাহাবদের মতে গ্রহণযোগ্য নয়, তো আমরা সেই বিশেষে যাব না, তবে এটার গুরুত্ব কিন্তু অনেক, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম পর্যায়ে চলে যায়। দর্শক, আমরা সবসময় চেষ্টা করব মসজিদে ঢুকেই যেন দুই রাকাত সালাত আদায় ব্যতীত না বসি। সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।